এই তো সেদিনই গত বছরে আমি অনেকে আপনাদের সামনে বলেছিলাম যে আমাদের করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী 47 বছর পার করে আজকে 47 পড়লো। কীভাবে দিনগুলি গেল আমি জানি না। আমার পাঠক শুভাকাঙ্ক্ষী, আমার সাংবাদিক সবাইকে আমার সালাম নেবেন। আসলে আমরা এই পত্রিকাটি আজকে 47 বছর পড়ে আমার এককভাবে আমি এই কাগজটি প্রায় 42 বছর এককভাবে চালিয়ে কাগজটি এতদূর নিয়ে এসেছি আপনাদের সামনে। এই কাগজটি এর আগেও আপনারা জানেন যে আমি এই যুদ্ধ করে অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে কাগজটি আপনাদের কাছে নিয়ে গিয়েছিলাম এবং আজকে পর্যন্ত আমরা কাগজটা আপনাদের ধরে রেখেছি। একটি কারণ যে আমার নিরপেক্ষতা, সততা এবং আমার মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি দায়িত্ব, এগুলো নিয়ে আমি পত্রিকাটি কাজ করি। আজকে আমার মনে পড়ছে যে বিশেষ করে 90 দশকে আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বার, উনি আমাকে যে সহযোগিতা করেছিল ওই সময়, সহযোগিতা করার জন্যই হয়তো আজকে আমার পত্রিকাটি এতদূর আমি নিয়ে আসতে পেরেছি। কারণ আপনারা জানেন যে ওই সময় আমরা বিশেষ করে সীসার টাইপ দিয়ে কাগজ বের করছিলাম। একমাত্র আমাকে সাহায্য করেছিল আমার ভাই বলেন, আমার বন্ধু বলেন, সেই মন্ত্রী মোস্তফা জব্বার। আমি তাকে আজকের দিনে খুব স্মরণ পড়ছে আমাকে। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার পরিবার থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জনাব মোস্তফা জব্বার। আপনি আরও বেঁচে থাকেন, আমাকে আরও বুদ্ধি পরামর্শ দিবেন, তবে হয়তো আমি আরও এগিয়ে যেতে পারি। এই পত্রিকাটি বিশেষ করে এতদূর আসার কারণ আপনারা জানেন, বিশেষ করে 10-20 আমার পাঠক যারা আছেন, পাঠক ছাড়া তো কাগজ চলার কোনোভাবেই সম্ভব না। পাঠক যারা আছেন, আমাদের সঙ্গে যারা কাজ করেন, বিশেষ করে সাংবাদিক, কর্মচারী, সাধারণ বিভাগ, প্রিন্টিং প্রেস, পিয়ন থেকে আরম্ভ করে হকার থেকে আরম্ভ করে সবাই আমার এই কাগজটিকে ভালোবাসে এবং এই কাগজটি যত দূর যাওয়ার চেষ্টা করে তারা সাহায্য করে। এজন্য সবাইকে আমি আজকের এই বাড়ি হাউসে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন বর্তমানে নিউজ পেপারের মূল্য বাজার মূল্যে, বিশেষ করে যা ইন্টারন্যাশনালভাবে এই কাগজটির মূল্য দ্বিগুণ হয়ে গেছে রাশিয়া যুদ্ধ হওয়ার জন্য। আজকে আমাদের নিউজ প্রিন্টটি ইম্পোর্ট করতে খুব অসুবিধা হচ্ছে, আমরা কাগজ না পাচ্ছি না বলেই চলে, পেলেও ডবল টাকা মূল্য দিয়ে আমার কাগজগুলো আনতে হচ্ছে। আপনারা জানেন অবশ্যই যে আমরা পাঁচ টাকা থেকে 60 টাকা করেছি, এটা আমরা কোনো উপায় না পেয়ে এই মূল্যটা বৃদ্ধি করতে হয়েছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই পত্রিকাটাকে নিজের মনে করে আপনার কাগজটি ধরে রাখবেন। আমাদের ঢাকা থেকে 2টি কাগজ বের হয়ে আপনারা জানেন যে কাগজগুলি আমরা সারা বাংলাদেশে পাঠকের কাছে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, উত্তরাঞ্চল সহ সব উত্তর দক্ষিণ জেলাগুলি যেগুলি আছে, এবং আমরা চিটাগাং, খুলনা, বরিশাল সব জায়গায় কাগজগুলি আমার পৌঁছেবার চেষ্টা করি। পাশাপাশি ভোরের দপনে পরিচালনায় আছেন আমার বড় মেয়ে নাসরিন হায়দার, এবং আমার সঙ্গে আছেন নির্বাহী সম্পাদক হিসাবে তাসলিমা হক, আমার ছোটো মেয়ে, এবং আমার যারা সাংবাদিক সঙ্গে আছেন সবাইকে নিয়ে আমি পত্রিকাটি পরিচালনা করেছি আপনাদের দোয়ায়। আমি আশা করি যে ভবিষ্যতে এই কাগজের সঙ্গে সঙ্গে, আপনারা জানেন যে এখন প্রিন্ট মিডিয়ার সঙ্গে সঙ্গে মানুষের ভালোবাসার পাত্র হয়ে গেছে, সেই ইলেকট্রনিক মিডিয়ার অনলাইন যেটা বলি আমরা, ওয়েবসাইট যেটা বলি, সব কিছু আমরা ই পেপার, এই করতরি আমরা পেজগুলি রয়েছে। অনলাইনের দায়িত্ব আমার তাসলিমা হক ছোটো মেয়ে আমার দেখা, সে অনলাইনটা ভিডিও থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠান
পরিচালনা করে থাকে। পাশাপাশি আপনারা জেনে আরও খুশি হবেন যে আমাদের সারা বাংলাদেশের এখন পাঠক সংখ্যা অনেক, আমাদের এখনও এই অবস্থাতে পাঠক সংখ্যাতে ধরে রাখতে পেরেছে আমাদের এটা গর্ব হয়। আমরা অনেকে অনেক জাতীয় পত্রিকা বলি ঢাকা থেকে বের হয়, তার চেয়েও আমার কাগজ অনেক সার্কুলেশন, যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি জানি না আমার এই পত্রিকাটা কেন মানুষ ভালোবাসে, মানুষ কেন পড়ে, এটা মানুষের কাছে এবং পাঠকের কাছে আমার এই দায়িত্ব দিলাম তারা আমার কাগজটা সম্পর্কে আলোচনা করার জন্য। আমি পরিশেষে আজকের এই অনুষ্ঠান 12ই আগস্ট আমরা অনুষ্ঠান করতে সেভাবে করলাম না, যেহেতু শোকের মাস, দৈনিক করতে হয়, আরও এগিয়ে যাওয়ার প্রত্যয়, আরও এগিয়ে যাবে আপনাদের দোয়ায়। আমি আশা করি আপনাদের এই আজকে 12ই আগস্টের আমার 47তম পদবর্ণে আপনাদের কাছে একটি অনুরোধ, এই পত্রিকাটি আপনাদের প্রিয় পত্রিকা হিসেবে পাঠক সৃষ্টি হয়েছেন, পাঠক থাকবেন এবং মৃত্যু পর্যন্ত আমাকে সহযোগিতা করবেন, দোয়া করবেন যেন আপনাদের আমি এই পত্রিকা দিয়ে আপনাদের সেবা করতে পারি, দেশকে সেবা করতে পারি। সবাইকে আজকের এই জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। দৈনিক করতোয়ার 47 বছরে পদার্পণে দৈনিক করতোয়ার প্রধান কার্যালয় থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন দৈনিক করতোয়া। শুভ জন্মদিন।